কাটিগড়া বিধানসভা এলাকার বরইতলি চতুর্থ পঞ্চম সহ আশেপাশের এলাকার প্রায় 95% মানুষ এখনও পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ থেকে বঞ্চিত। দূর দূরান্তের বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টারগুলিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কপালে জুটছে না ভ্যাকসিন। প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার জন্য এভাবে দিনের পর দিন ছুটোছুটি করছেন লোকজন। কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের যোগান না থাকায় কোথাও গিয়ে সুফল পাচ্ছেন না তারা। একদিকে অতিমারী করোনার ভয়াবহ থাবা ও লকডাউনের ফলে রুজিরুটি হারিয়ে সাধারণ মানুষ আজ দিশেহারা। এই পরিস্থিতি বিবেচনা করে শনিবার কাটিগড়া ঐক্য পরিষদ স্বেচ্ছাসেবী সংস্থার এক প্রতিনিধি দল কাটিগড়া সার্কেল অফিসার কাবেরী রং পিপির সঙ্গে দেখা করে বরইতলি চতুর্থ খণ্ড এলপি স্কুলে একটি ভ্যাকসিনেশন সেন্টার চালু করার দাবি জানায়। তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকপত্র কাটিগড়ার সার্কেল অফিসারের হাতে তুলে দেন। স্মারকপত্রের প্রতিলিপি কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও কালাইন এফআরইউর ইনচার্জকে প্রেরণ করেন তারা। সার্কেল অফিসার কাবেরী রং পিপি এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন বলে জানান তারা। প্রতিনিধি দলে ছিলেন কাটিগড়া ঐক্য পরিষদের সভাপতি নাজিম উদ্দিন তালুকদার, সম্পাদক রুহুল আমিন, উপদেষ্টা মেহবুব হোসেন তালুকদার, আব্দুল করিম, আব্দুল সুবহান, আব্দুল ওয়াসিদ প্রমুখ। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমরা এক প্রতিনিধি দল কাটিগড়া সার্কেল অফিসে এসে সার্কেল অফিসার ম্যাডামের সঙ্গে আমরা দেখা করেছি। আমাদের প্রত্যন্ত অঞ্চল বরইতলি চতুর্থ পঞ্চম সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর জনসাধারণের এই কোভিড পরিস্থিতিতে কোভিডের ভ্যাকসিনেশন তুলনামূলকভাবে খুবই কম হয়েছে। এখন পর্যন্ত উক্ত এলাকাগুলোর 95% মানুষ ভ্যাকসিনেশন থেকে বঞ্চিত। তো সরকার নির্ধারিত যে ভ্যাকসিনেশন সেন্টারগুলো আছে সে সেন্টারগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন মজুদ না থাকায় মানুষ হয়রানির শিকার হচ্ছে। তাই আমরা আজকে কাটিগড়া ঐক্য পরিষদ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রতিনিধি দল এসে আমরা ম্যাডামের সঙ্গে আলোচনা করেছি উক্ত বিষয়ে আশু হস্তক্ষেপ নেওয়ার জন্য। খান জুয়েলার্স শিলচর বরাকের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। 45 বছর ধরে সেই ঐতিহ্য রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। 916 হনুমাকযুক্ত সোনার ও হীরের গহনা মন কাড়া ডিজাইন এখানে পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে। তাই আপনার মনের মতো গয়নাটি পূর্ণ বিশ্বাসের সঙ্গে কেনাকাটা করতে আজই চলে আসুন খান জুয়েলার্স নরসিংটোলা শিলচর। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।